বন্ধুরা, এই সময় ডিআরডিও হাইপারসনিক রিস্ক কমপ্লিট করছে, তো সেখানে আবার হাওয়াতে মারা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমকে বানিয়ে ভারতকে রুশ আমেরিকার এলিট ক্লাবে যুক্ত করে দিয়েছে। আর এখন ভারতের ভেতরে ভূমি, হাওয়া, সমুদ্র তিনটি জায়গা থেকে মারতে সক্ষম স্বদেশি মিসাইল ডিফেন্স সিস্টেমকে বানিয়ে প্রস্তুত। আর এই তিন দিক থেকে আসা বিপদকে ভারত সহজে নিজেদেরকে বাঁচাতে পারবে। ডিআরডিও ছত্রছায়াতে ভারত 2019 অন্তরীক্ষে মারতে সক্ষম অ্যান্টি স্যাটেলাইট মিসাইলকে বানিয়ে ভারতের ভান্ডারে যুক্ত করে দিয়েছে, যেটি ভারতের জন্য অনেক বড় একটি উপলব্ধি ছিল। কেননা আমেরিকা, রাশিয়া, চীনের পরে এই কারনামা করাতে ভারত চতুর্থ দেশ ছিল। তাই একবার ভাবুন, ভারত টেকনোলজিতে ফ্রান্স, ব্রিটেনের থেকেও আগে। কেননা এখনো পর্যন্ত এই দেশগুলো এই টেকনোলজিকে অর্জন করতে পারেনি। কিন্তু যদি আমাদের দেশের সেনা প্রমুখ এটা বলে যে অন্তরীক্ষ থেকে যখন তখন হামলা হতে পারে ভারতে, যেখানে ভারতের কাছে আজকের দিনে নিজেদের অন্তরীক্ষ পর্যন্ত মারতে সক্ষম মিসাইল আছে, তো এটি কি ভারতের জন্য বড় চিন্তার বিষয় না? তো কোন দেশ ভারতের উপর অন্তরীক্ষ থেকে হামলা করার চিন্তা করছে? তো বন্ধুরা, আপনাদের বলে দিই যে এটা আর কেউ নয়, বরং এটা চীন। ভারতের সেনা প্রমুখ বিআর চৌধুরী বলেছে যে ভারতের উপর অন্তরীক্ষ থেকে হামলা হতে পারে। আসলে চীন এই সময় অন্তরীক্ষে 750টি স্যাটেলাইটকে অ্যাক্টিভেট করে রেখেছে। তো সেখানে 350টিরও বেশি স্যাটেলাইট বিশেষ করে চীনের আর্মির জন্য লঞ্চ করা হয়েছে। আর এই স্যাটেলাইট দ্বারা শত্রু সবকিছু একত্রিত করে। আর এই ক্ষেত্রে চীন ভারতের থেকে অনেক আগে। ভারত যখনই কোনো মিসাইলের পরীক্ষা হয়, তখন অন্য কোনো দেশ তার অ্যাকচুয়াল রেঞ্জ সম্পর্কে জানে না, কিন্তু চীন তাদের এই স্যাটেলাইট দ্বারা বুঝে যায়। কিন্তু এখন চীন তাদের কাছে আরও একটি ক্ষমতা চলে আসে, যেটিতে অন্তরীক্ষের স্যাটেলাইটকে জ্যাম করতে পারে। মানে একবার জ্যাম করলে একটিও ডেটা পৃথিবীকে পাঠাতে পারবে না স্যাটেলাইট। চীন এখানে অন্তরীক্ষে সবার আগে যাওয়ার চেষ্টা করছে। প্রথমে অ্যান্টি স্যাটেলাইটকে বানায় চীন, আর এখন অ্যান্টি স্যাটেলাইট জ্যামারকে বানাচ্ছে তারা। তো সেখানে দেখার বিষয় ভারত চীনের খেলাফ কতটা প্রস্তুত। তো বন্ধুরা, ভারতের ইসরো একটি অনেক বড় সফলতা পায় এখন। ইসরো এমন একটি প্ল্যানকে প্রস্তুত করে যেটি মিসাইলকে ধ্বনির স্পিডের থেকে 10 গুণ বেশি স্পিডে ফায়ার করতে পারে। বন্ধুরা, ভারতের এটা সেই প্লেন যেটি অন্তরীক্ষে হাইপারসনিক মিসাইলকে লঞ্চ করতে পারে, শত্রু যে কোনো স্যাটেলাইটকে মারতে পারে, আর খুব সহজে নতুন নতুন স্যাটেলাইটকে অন্তরীক্ষে পাঠাতে পারে। বন্ধুরা, এই উপলব্ধি এখনো পর্যন্ত চীনও অর্জন করতে পারেনি, যেখানে চীন নিজেকে অন্তরীক্ষের বাদশাহ মনে করে। এখনো পর্যন্ত চীনকে স্যাটেলাইট লঞ্চ করতে হলে তাদের রকেটকেই প্রয়োজন পড়ে। তো সেখানে ভারত স্পেস প্লেনের নির্মাণ করে নাই, যেটির কারণে ভারত খুব সহজে নিজেদের ক্ষমতা অন্তরীক্ষে বানাতে পারবে। আর এই স্পেস প্লেনের সব থেকে বিশেষ বিশেষত্ব এটাই যে অন্তরীক্ষে স্যাটেলাইট নিয়ে যেতে পারবে, আবার মিসাইলকেও ফায়ার করতে পারে, মানে শত্রুর যে কোনো স্যাটেলাইটকে মারতে পারবে। এখানে শেষ নয়, এটি অন্তরীক্ষে কাজ শেষ করে আবার পৃথিবীতে ফিরেও আসবে। তো বন্ধুরা, আপনারা ভাবছেন যে ভারতের এই স্পেস প্লেনটা কোনটা? তো এর নাম বন্ধুরা টিএসটিও। তো বন্ধুরা, আপনারা তো অবশ্যই রিইউজেবল ভেহিকেল সম্পর্কে শুনেছেন, কিন্তু টিএসটিও কিভাবে আলাদা? তো আপনাদের বলে দিই যে সম্পূর্ণ একটি ফাইটার জেটের মতোই কাজ করবে এটি। এখন এটিকে অন্তরীক্ষে লঞ্চ করা হবে, তো এর সাথে সাথে একটি পাইলটও যাবে অন্তরীক্ষে পৌঁছে স্যাটেলাইটকে লঞ্চ করবে। সেখানে গিয়ে যদি নিজেদের শত্রু বা স্যাটেলাইটকে ধ্বংস করতে হয়, তবে সেটিকে টার্গেট করে মিসাইল ফায়ার করবে, আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরেও আসবে। বন্ধুরা, এর টেকনিক্যাল অ্যাসপেক্টের কথা বললে এটিতে 3 রকমের ইঞ্জিন লাগানো হয়েছে, টার্বোজেট ইঞ্জিন, স্ক্র্যামজেট ইঞ্জিন আর র্যামজেট ইঞ্জিন। যখন এটি পৃথিবী থেকে 15 কিলোমিটার উপরে উঠবে বা এই 15 কিলোমিটার রেঞ্জের মধ্যে, তখন কাজ করবে এর টার্বোজেট ইঞ্জিন। আর তারপরে 15 কিলোমিটার উপরে যখন চলে যাবে, তখন এটি কাজ করবে এর র্যামজেট ইঞ্জিন। আর তারপরে এই প্লেন যখন 25 কিলোমিটার পৌঁছে যাবে, তখন এটির কাজ শুরু করবে স্ক্র্যামজেট ইঞ্জিন, যেটি 9 ম্যাক্স স্পিডে এটিকে অন্তরীক্ষে নিয়ে যাবে। কিন্তু এখানে প্রশ্ন একটাই যে স্পেস জেট কত কিলোমিটার যাবে? তো আপনাদের বলে দিই, বলা হচ্ছে যে এটি 50 কিলোমিটার পৌঁছে যে স্যাটেলাইটকে লঞ্চ করা হবে, সেটিতে রকেট বুস্টার লাগানো থাকবে। আর সেই রকেট বুস্টার 50 কিলোমিটার থেকে 300 কিলোমিটার উঁচুতে Mach 12 স্পিডের স্যাটেলাইটকে নিয়ে যাওয়ার কাজ করবে। তো বন্ধুরা, এটা তো পরিষ্কার, যেভাবে চায়না আমেরিকা স্পেসে নিজেকে ক্ষমতাশালী বানানোর চেষ্টা করছে, সেখানে ইসরোই বা পেছনে কিভাবে থাকে?